মানুষের মধ্যে নিয়ে আসলে আপনি মোশরিক হয়ে যাবেন। এই জন্য নবী বলেন আকলিস দিন কায়াক ফিকাল আমালুল কলিল, আগে ইমানটারে ফ্রেশ করে। এই জন্য আমি ইমানের আলোচনা নিয়ে আসতেছি। আমাদের সহি পীরের আকিদায় আমরা যাদেরকে সহি পীর জানি তারও দুই একজন মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ভুল করে বসে। আমার কাছে আইসে একজন বলতেছে, হুজুর বসছেন এবার পিসাবরে সেনসেন, পিসাবের নাম কই আমি বলবো না। আমি লোককে পিসাবরে তো অনেক আগের থেকে চিনি, বলে হুজুর এবার বসছেন, হুজুর কারামতি। কি কারামতি বুঝবো? বলে যে অন্যবারের চাইতে এবার মাহফিল তিন দিন সরাই দিয়েছেন, কেন টের পাইছেন? হুজুর মারা যাবে টের পাইছে জেনে মাহফিল সরাই দিয়েছে। আমি কে ঈশ্বর হুজুর তোরে কইছে, এই হুজুর তোরে বলছে এত মহব্বত করতে কইছে কেডা? হুজুর নিজে জানে না, হুজুর তোরে জানে নাই। তুই একবার যে হুজুরে এত ভালো জানতে যাইস কা, ভালো জানতে যে গলা চিপে মারিস, তুই নিজেই মারবি মোশরিক হইয়া। অন্তরের খবর কে জানে? মরণ হবে কার কবে কে জানে?